সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে 1996 সালের 5 সেপ্টেম্বর। তার হত্যার পেছনে তার স্ত্রী স্বামীরাও জড়িত। কমরউদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর চোখে সালমান হত্যার আলামতগুলো দর্শক আপনাদের জন্য হুবহু তুলে ধরা হলো। সালমানের দেহ ঝুলন্ত অবস্থায় কেন প্রতিবেশী, বাবা মা কিংবা পুলিশকে কেন দেখানো হয়নি? আবুলের উপস্থিতিতে কেন কাজের মহিলা ঢুলিবাটি দিয়ে রশি কাটতে গেল? কেন সালমানের জিহ্বা বের হয়নি? সারা রাত ব্যবহারের পরও কীভাবে সালমানের শার্ট নতুন ধবধবে হয়? আত্মহত্যার পর কেন মলমূত্র কিংবা বীর্যপাত হয়নি? দড়িতে ঝুলে পড়ার অনেকক্ষণ পরও কীভাবে মানুষের প্রাণ থাকতে পারে? তবে কেন তাকে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি? কেন তাকে মেঝেতে রেখেই পানি ঢালা, তেল মালিশ করা হয়েছিল? মৃত্যুর দিন ভোরবেলায় খালেক সিকিউরিটি কেন বড় বড় 3-4 লাগেজ নিয়ে গেল? মৃত্যুর আগের দিন রাতের ফ্যান এবং পরের উদ্ধারকৃত ভাঙা ফ্যানের রং কেন এক নয়? ফোনের সাথে আনসারি মেশিনটি নেই কেন? কেন সালমানের বাবা কামরুদ্দিন চৌধুরীকে সেদিন 6 সেপ্টেম্বর অনুমতি নিয়েই ফ্ল্যাটে ঢুকতে হয়েছিল? অনুরোধ সত্ত্বেও স্বামীরা কেন লাশের পাশে যায়নি? স্বামীরার মা লুসি কেন মৃত্যুর 2 দিন আগে ঢাকা এসেছিল? সালমানের সহকারী আবুল, কাজের মহিলা ডলি, আনোয়ারা কেন স্বামীরার বাবা মার জিম্মায়? সালমানের অসুস্থতার সময় একবারের জন্য সালমানকে স্বামীরার দেখতে না আসা? মৃত্যুর পর সুটকেসে ভেজা কাপড়, খালি অ্যাম্পুল, সিরিজ প্রাপ্তি। সালমানের ফ্ল্যাটে অসংখ্য তাবিজ, চিনি পড়ার উপস্থিতি, যেগুলো সালমানকে বশীভূত করার কাজে ব্যবহার হয়েছে। সালমানকে অসংখ্য চিঠিতে সরাসরি হুমকি দিয়েই স্বামীরার লেখা চিঠি, সুমিতকে বিয়ে করার হুমকি দিয়েই স্বামীরার রটনা। রাতে কেন বাইরে থেকে সিটকারি আটকে দিয়ে এক বি ফ্ল্যাটেই গিয়েছিলেন স্বামীরা? মৃতদেহকে মেঝেতে রেখেই স্বামীরার রুবির ফ্ল্যাটে গল্প। ইতিপূর্বে স্বর্ণচুরি কে করেছিল, কাজের মহিলা কর্তৃক তার স্বীকারোক্তি, বিশেষ দ্রষ্টব্য, এই লেখাগুলো সাংবাদিক সুপন রায়ের সালমান শাহর অজানা কথা বই থেকেই সংগৃহীত। আমেরিকান প্রবাসী রুবি সুলতানার এক ভিডিও বার্তায় সোমবার এমনটাই দাবি করেন। এরপর নতুন করে সালমান শাহর রহস্যজনক মৃত্যু নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রের অনেক তারকা এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন, সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। এ তালিকায় যোগ হয়েছেন এ সময়ের আলোচিত নায়িকা মুনমুন। সোমবার রাতে মুনমুন তার নিজ ফেসবুক পেজে স্ট্যাটাসে বলেন, সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন, যেন ছোট শিশুর মতো তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাদের আনন্দের সাথে স্বাগতম জানিয়েছেন তিনি। তার স্ত্রী সামিরার সাথে আমার হাসমত ভাইয়ের একটি ছবির মহরতে পরিচয় হয়। আমার ভালো লাগেনি তার স্ত্রী সামিরাকে। আমার সামনেই সালমান শাহকে অপমান করেছিলেন সামিরা। স্ট্যাটাসে মুনমুন সালমান শাহের হত্যার বিচারের দাবি জানিয়ে লেখেন, আমি সালমান ভাইয়ের হত্যার বিচার চাই। শুধু আমি নই, বাংলাদেশের প্রতিটা নাগরিকই প্রিয় নায়কের এই নিষ্ঠুর হত্যার বিচার চায়। দর্শক, এই বিচার নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। মিডিয়া জগতের ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।